सारा लेट हो गए तो हमें 10 मिनट शेष करते हैं আলোচনা করব সবাই তোমাদের বইয়ের 93 পৃষ্ঠা করো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেলফ সেয়ার এবং কারেন্ট হেডস এর সম্পর্কে মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয় সেলসিয়াস স্কেলটা কিভাবে নামকরণ হয়েছে বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে এই স্কেলের নামকরণ করা হয়েছে সেলসিয়াস স্কেল বৈজ্ঞানিক কাজে এই স্কেল ব্যবহার করা হয় এছাড়া অন্যান্য কাজেও বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে এই স্কেল ব্যবহার করা হয় যেমন আবহাওয়ার খবরে বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি এর মধ্যবর্তী দূরত্বকে 100 ভাগে ভাগ করা হয় বলে একে সেন্টিগ্রেড অর্থ 100 এবং সেন্টি অর্থ 100 এবং গ্রেড অর্থ ভাগ এই দুটা মিলে এটার অর্থটা হচ্ছে সেন্টিগ্রেড অর্থ হচ্ছে সেন্টি অর্থ 100 এবং গ্রেড অর্থ ভাগ এই দুইটা মিলে হচ্ছে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212 ডিগ্রি দেওয়া হয় মধ্যবর্তী ব্যবধানকে সমান 180 ভাগ করা হয় প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয় এটা নামকরণ কিভাবে হয়েছে বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে এই স্কেলকে ফারেনহাইট স্কেল বলা হয় যেমন জ্বর হলে কেউ হয়তো বলে থাকেন যে জ্বর 101 ডিগ্রি আসলে তার গায়ের তাপমাত্রা ছিল 101 ডিগ্রি ফারেনহাইট এখন আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল আমরা বইয়ের এই চিত্রটা সবাই দেখি সবাই দেখো সেলসিয়াস স্কেলটা সি দ্বারা বোঝানো হয়েছে এবং ফারেনহাইট স্কেলটা এফ দ্বারা বোঝানো হয়েছে এবং উপরে অংশটা দেখো সেটা হলো বুলিং পয়েন্ট এর নিচে হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 212 ডিগ্রি ফারেনহাইট অফ ওয়াটার আবার একটু নিচের দিকে দেখো ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি ফারেনহাইট অফ ওয়াটার এখন আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করব সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে আমরা তাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারি আবার উল্টোটাও করা যায় এর জন্য আমাদের একটি সমীকরণ জানতে হবে সমীকরণটা হলো কি C/5 সমান F32/9 যেখানে C হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এবং F হলো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা এবার আমরা উদাহরণের এই অঙ্কটা আমরা দেখে নেই বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল সেখানকার ডাক্তার তার গায়ের তাপমাত্রা মেপে বলল তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত এখন সবাই 94 পৃষ্ঠায় এই অঙ্কটা দেখে নাও আমরা জানি C/5 সমান
समान খেলোয়াড়ের তাপমাত্রা হলো সবাই আবার দেখো আমরা জানি সি বাই ফাইভ সমান এফ থার্টি টু বাই নাইন এখানে সি হলো থার্টি এইট তাহলে আমরা এখানে মানটা বসিয়ে নিয়েছি থার্টি এইট বাই ফাইভ সমান এফ থার্টি টু বাই নাইন তারপর আমরা আর্গুমেন্ট করে নিয়েছি ফাইভ ইন্টু এফ থার্টি টু ইকুয়াল টু নাইন ইন্টু থার্টি এইট এফ থার্টি টু সমান থ্রি হান্ড্রেড ফোরটি টু বাই ফাইভ এফ থার্টি টু সমান সিক্সটি এইট পয়েন্ট ফোর এফ সমান সিক্সটি এইট পয়েন্ট ফোর প্লাস থার্টি টু বা এফ সমান ওয়ান হান্ড্রেড পয়েন্ট ফোর অর্থাৎ কারেন্ট হ্যাট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা হলো একশো চার একশো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকলো আগামী ক্লাসে আমরা পার্ট ছয় এবং সাত নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Gracias.
सप्तम श्रेणी इंग्रेजी द्वितीय पत्र इंग्रेजी द्वितीय पत्र ग्रामर चैप्टर ग्रामर चैप्टर थेके तुम्हारे शिखाबो बुझाबो जानाबो तुम्हारा मने रखबा ग्रामर चैप्टारे अनेकगुलो पार्ट बा अंश आछे जेमन धरो वार्ड एटा एकटि ग्रामारे एकटि पार्ट बा अंश सेंटेंस एटिओ ग्रामारे एकटि पार्ट बा अंश वॉइस चेंज नरेशन आर्टिकल्स प्रत्येक ग्रामारे एक एक पार्ट बा अंश आज के जे पार्ट बा अंशा नहीं तुम्हारे साथ आलोचना करब तुम्हारे बुझान चेष्टा करब तुम्हारा बुझे सुनबे एवं मनोयोग दिया अनुसरण करबे आज के ग्रामार के एक आर्टिकल आर्टिकलटी सम्बन्धे तुम्हारे सामने उपस्थापन करब आलोचना करब ए विषय तुम्हारा मनोयोगी हो आर्टिकल्स आर्टिकल्स कहाँ के बोले आर्टिकल्स डेफिनेशन आसे या टाइम्स आसे प्रकार आसे तो आर्टिकल्स हलो तुम्हार मैं साधारण भावे जो तुम्हारा बोली तब हम बोल दो ए एन ओ डी के आर्टिकल्स पर ए एन ओ डी के आर्टिकल्स बोलो पहले हम देखों सीखलाम ए एन ओ के आर्टिकल्स आर्टिकल्स दुई प्रकार आर्टिकल्स कत प्रकार आर्टिकल्स दुई प्रकार की डेफिनेट आर्टिकल्स एवं इनडेफिनेट आर्टिकल्स डेफिनेट आर्टिकल्स एवं इनडेफिनेट आर्टिकल्स डेफिनेट आर्टिकल्स नंबर वन आर्टिकल नंबर टू इंडिफिनिट आर्टिकल এই দুই প্রকারের আর্টিকেল ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল এখন
আমি যদি আর্টিকেলের ব্যবহার বলি তোমাদেরকে, একটা ব্যবহার আছে হাউ টু ইউজ অফ দ্য আর্টিকেল। আর্টিকেল আমরা কিভাবে ব্যবহার করি তার একটা নিয়ম আছে, রুলস আছে, সেই রুলসগুলো আমাদেরকে জানতে হবে। ইন্ডিফিনিট আর্টিকেলস যদি সম্বন্ধে তোমাদেরকে আমি ধারণা দেই, তাহলে আমাকে প্রথম বুঝতে হবে ইংরেজিতে লেটার কয়টি আছে। আমরা জানি ইংরেজিতে লেটার আছে 26, ইংরেজিতে লেটার আছে 26। তাহলে আমরা কি শিখলাম, ইংরেজিতে লেটার আছে কয়টি, 26টি। এই 26টি লেটারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, 26টি লেটারকে ভাগ করা হয়েছে দুই ভাগে। দুটার নাম আছে, একটা হলো ভাওয়েল, অন্যটা হলো কনসোনেন্ট। তাহলে ভাওয়েল ও কনসোনেন্ট, ভাওয়েল ও কনসোনেন্ট, ভাওয়েল ও কনসোনেন্ট, ভাওয়েল 5টি, ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। এর ভাওয়েল কয়টি পেলাম, 5টি, কি কি, এ ই আই ও ইউ, এ 5টি হলো ভাওয়েল, আর বাকি থাকে 21টি, আর ওই বাকি 21টি হলো কনসোনেন্ট। তাহলে আমরা ইংরেজিতে লেটার করলাম কয়টি, 26টি। 26টি লেটারকে ভাগ করা হয়েছে দুই ভাগে এবং দুটি নাম আছে, ভাওয়েল ও কনসোনেন্ট। ভাওয়েল কয়টি, 5টি, ভাওয়েল কয়টি, 5টি, কি কি, এ ই আই ও ইউ, এই 5টি হলো ভাওয়েল আর বাকি 21টি হলো কনসোনেন্ট। তাহলে এখন যদি আমরা এ এন এর ব্যবহার, হ্যাঁ আমি বলছি ইন্ডিফিনিট আর্টিকেল আছে, ইন্ডিফিনিট আর্টিকেল হলো তোমার দা, দা ইন্ডিফিনিট আর্টিকেল হলো তোমার আর্টিকেল এ ও এন, ইন্ডিফিনিট ডিফিনিট আর্টিকেল হলো দা, আর ইনডিফিনিট আর্টিকেল হলো তোমার এ ও এন। আমরা এখন শিখব এ ও এন এর ব্যবহার, আমরা শিখব এখন এ ও এন এর ব্যবহার। আর এ ও এন হলো ইনডিফিনিট আর্টিকেল, এ ও এন হলো ইনডিফিনিট আর্টিকেল। এখন দেখো, যদি আমি একটা সেন্টেন্স বলি, আর ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে হলে তোমার আমার লক্ষ্য রাখতে হবে যে ওয়ার্ডটি থাকবে সেন্টেন্সের মধ্যে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, যেমন আই ই ড্যাশ অ্যাপল, হ্যাঁ যেমন ইউ সি ড্যাশ ইলিফেন্ট, যেমন আবার আছে যেমন ই ব্যাস এ আমরেলা,
umbrella. It is dash import. এখন লক্ষ্য করো এখানে আমি লিখলাম আই ই ড্যাশ অ্যাপল ইউ সি ড্যাশ ইভেন হি বাইস এ আমব্রেলা ইট ইজ ড্যাশ ইম্পোর্ট তাহলে এখন লক্ষ্য করো এখানে এ বলেন এখানে ই বলেন এখানে আই বলেন তোমরা সবসময় লক্ষ্য রাখবে যে যে ওয়ার্ডটা আছে যে ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়াল না কনসোনেন্ট অ্যাপল লিখতে প্রথম লেটারটা এ এটা হলো ভাওয়াল এলিফ্যান্ট লিখতে প্রথম লেটারটা ই এটা হলো ভাওয়াল আমব্রেলা লিখতে প্রথম লেটারটা ইউ এটা হলো ভাওয়াল ইম্পোর্ট লিখতে প্রথম লেটারটা আই এটাও ভাওয়াল অতএব আমরা যখন নাকি ইন্ডিফিনিট আর্টিকেল ব্যবহার করব এবং এনওয়ার্ড ব্যবহার করব তখন আমরা দেখব যদি ওয়ার্ডের প্রথম লেটারগুলো যদি ভালো থাকে তার করবে এন বলবে ওয়ার্ডের প্রথম লেটারগুলো যদি ভালো থাকে তার করবে এন বলবে যেমন অ্যাপল আই ইট ড্যাশ অ্যাপল তাহলে এটা ভালো এখানে আমি এন বসাব আই ইট এন অ্যাপল ইউ সি ড্যাশ এলিফ্যান্ট এখানে দেখো এলিফ্যান্ট লেটার প্রথম লেটারটা ই অতএব এখানে এম বলব কারণ এটা এটা হল ভাওয়েল হ্যাঁ হি বাইস এ আমব্রেলা ড্যাশ আমব্রেলা ড্যাশ আমব্রেলা তাহলে এখানে এম বলব এন আমব্রেলা ইট ইজ ড্যাশ ইম্পোর্ট এখানে এম বলব আচ্ছা এখানে আমি এন গুলো কেন বসালাম কারণ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার গুলো হলো ভাওয়েল অ্যাপল লিখতে এটা ভাওয়েল তারপর এলিফ্যান্ট লিখলাম ইটা ভাওয়েল এরপর ইম্পোর্ট লিখলাম আইটা ভাওয়েল তো আমরা লিখলাম ইউটা ভাওয়েল তাইলে আমরা মনে রাখবো যে আমরা যখন ইন্ডিফিনিট আর্টিকেল ব্যবহার করব তখন এন এর ব্যবহারটা হবে তোমার ওয়ার্ডের প্রথম লেটার যদি ভালো থাকে তার পূর্বে আমরা এন বসাব এখন আসো এর ব্যবহার এটা বিপরীত যদি প্রথম লেটারের ওয়ার্ডের প্রথম লেটারের কনসোনেন্ট থাকে তখন তার পূর্বে কি বলবে এ বলবে যেমন আই রিড ড্যাশ বুক আই রিড ড্যাশ বুক আমি একটি বই পড়ি তাই এখানে বিটা হলো তোমার কনসোনেন্ট বিটা হলো কনসোনেন্ট অর্থাৎ এই যে বুক লিখলাম বুক লেখার প্রথম বুক একটা ওয়ার্ড এই ওয়ার্ডের প্রথম লেটারটা হলো কনসোনেন্ট অর্থাৎ এখানে এ বুক এ তাহলে আই রিড এ বুক বিটা কনসোনেন্ট তারপর তুমি দেখো যদি এরকম হয় ইট ইজ ড্যাশ টেবিল টেবিল তাহলে আপনি লক্ষ্য করো আমি লিখলাম ইট ইজ ড্যাশ টেবিল তাহলে টেবিল যে একটা ওয়ার্ড টেবিল ওয়ার্ডের প্রথম লেটারটা কি টি আর টিটা হলো কনসোনেন্ট অতএব এখানে কি বলবে এ বলবে এ তাহলে ইট ইজ ড্যাশ টেবিল আই রিড এ বুক এরকম আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা এ এবং এন বসাবো যখন আমরা দেখব যে ওয়ার্ডের প্রথম লেটারটি যদি ভালো থাকে তার পূর্বে এন বসাবো আর যখন দেখব যে প্রথম লেটারটা যদি তোমার কনসোনেন্ট থাকে তার পূর্বে আমরা কি বসাবো এ বসাবো এলে আমরা এখন এ এবং এন এর ব্যবহার বুঝলাম আর এ এবং এন এখানে তোমার ইন্ডিভিজুয়াল আর্টিকেল আমি আগেই বলছি যে আর্টিকেলকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হলো ডিফিনিট আর্টিকেল একটা হলো ইন্ডিভিজুয়াল আর্টিকেল তাহলে এখন আমরা অবশ্যই আমরা বুঝতে পারছি যে ইন্ডিভিজুয়াল আর্টিকেল কি কি এ ও এন দুটো আর ডিফিনিট আর্টিকেল হলো দা তাহলে আমরা এখন এখন আমরা আলোচনা করলাম যে ইন্ডিভিজুয়াল আর্টিকেল এ এবং এন এর ব্যবহারটা আমরা শিখলাম হ্যাঁ শেষ করে হ্যাঁ দুটো ক্লাসে দেখব
আগামী ক্লাসে আমি পরবর্তী সময়ে আসে তোমাদেরকে আমি ডিফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার শিখাবো। তো যাই হোক এখন শেষ করে দিচ্ছি। তো মহামারী করোনা চলছে তোমরা জানো, তো তোমাদেরকে শেষ মুহূর্তে একটা বোঝিয়ে দিচ্ছি, তোমরা যখন বাড়ির বাইরে চলে যাবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করো। ধন্যবাদ স্যার। না করবো না বন্ধু।